ফুল লাইট দাও মহিষে ফুল লাইট দাও আচ্ছা কারাগার নতুন প্রেম করলে এখানে হ্যাঁ বাবা এখানে তো প্রচুর ছেলেরা দেখছি কিন্তু কারোর তো হাত উঠছে না তারপরে সবাই কিন্তু ভদ্র সভ্য তাই না সব ভদ্র কি একটু জোরে হাত তোলো বা কেউ একটু জোরে চেল্লাও যে কারাগার নতুন প্রেমে পড়লো ওরে বাবা তাহলে গত বছর কেউ কোনো প্রেমে পড়েনি আজকে প্রথম পড়লো তাই তো তো বোঝানো সে বোঝানো কেমন লাগে হ্যাঁ ভালো লাগে আমাকে কেমন লাগে কি ভালো লাগে আচ্ছা আমি যখন অন্যকে প্রচন্ড ঝাড়ি তখন কেমন লাগে হ্যাপি লাগে এই তো এই আমি একটা একটা ভালো উত্তর পেয়েছি হ্যাপি লাগে শুধু ভালো লাগে তো আটকে আটকে থাকেনি ব্যাপারটা তোমরা সবাই মিলে এত জোন আমি এখানে দেখছি আমার সত্যি প্রচন্ড ভালো লাগছে আমি আমার লাইফে আমি অনেক জায়গায় গেছি কিন্তু মানে এত জনকে একসাথে আমি সত্যি মানে প্রথমবার দেখছি এত জনের গলা যদি একসাথে শুনতে পাই তাহলে কেমন লাগে একটু আমি প্রথমবার অনুভব করতে চাই একটু পারবো কি শুনতে বাবা এখানে দেখি সব চুপচাপ আছে কি হলো আচ্ছা তোমাদের সবার মনে আছে যে যখন একবার অরণ্য আমাকে অরণ্য নেই বাবা অরণ্য আমার স্বামী নয় হ্যাঁ আমি আমার আসল নাম এখানে কি কেউ জানে জানে না কেউ ফেসবুক করে না হ্যাঁ কেউ একজন উঠে দাঁড়াচ্ছে কিনা আমার আসল নামটা জানে কে জানে বলো তো আমার আসল নামটা কি হ্যাঁ এই তো আমার আসল নাম হচ্ছে মধুমিতা আর আমি এই মুহূর্তে আমার ইচ্ছা করছে যে তোমাদের সবার সামনে আমি ওই ওই সিনটা করি সে মনে আছে আমাকে স্লিপ থেকে অরণ্য একবার ধাক্কা মেরে ফেলে দিয়েছিল আর তখন আমি ওকে প্রচন্ড ছেড়েছিলাম টানা 10 মিনিট ধরে ওকে প্রচন্ড ছেড়েছিলাম আমি অনেক কথা শুনিয়েছিলাম আর সেটা তো শোনানো স্বাভাবিক আমাকে যদি ও স্লিপ থেকে ধাক্কা মেরে দেয় ও জানে যে আমি উঁচু থেকে নিচে দিকে তাকাতে ভয় পাই তাহলে তো ওরকম ভাবে তো ধাক্কা মারাটা উচিত নয় উচিত কি হ্যাঁ বলো উচিত কি তখন আমি ওকে বললাম আপনার স্বাস্থ্য কম না আপনি আমাকে এভাবে কেন নিচ থেকে ফেলে দেন বন্ধ আপনি কিন্তু এটা একদম ঠিক করেনি আপনি ছেড়ে লাগছে আপনি লাগছেন না আপনি ছেড়ে রাখুন আপনি রাখুন আপনি কি আমি কি বলে বলতে পারবো না আপনাকে আমি আপনার স্ত্রী আপনার কি মনে হয় যে আপনি যেটা বলে সেটাই ঠিক আমি যেটা বলবো সেটা ভুল আপনি যদি আপনার মনে থাকে যে আমি যেটা বলবো সেটা ভুল সেটা ভুল হবে তাহলে কিন্তু আমি আপনার কোনোদিনও কোনো কথা শুনি এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না আমি কেমন বলে সত্যি বলতে কি থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবার কাছে এই ভালোবাসাটাই কিন্তু আমার আমি আর কি বাড়ি নিয়ে যাব বোঝা আসে বোঝে না করার মানে আড়াই বছর ধরে একটা সিরিয়াল যেটা তোমাদের মন এখনো অব্দি ধরে রেখেছে আর কি তোমাদের মনকে ধরে রেখেছে সেটা আমার কাছে একটা সত্যি খুব বড় পাওনা আশা করি এই বোঝানো সে বোঝানো শেষ হয়ে যাওয়ার পর আবার যখন নতুন মনে কাজ করবো তখনও তোমরা আমাকে ঠিক সেইভাবেই ভালোবাসবে কি বাসবে তো ও বাবা এত ছেলেদের কাছ থেকে এত শুধু বাসবো শুনে যাচ্ছি আমার বর শুনে আমাকে যে কি করবে আমি ঠিক বলে বোঝাতে পারছি না আমার বর হচ্ছে আজারি কালভাব করে তার নাম হচ্ছে ঈশান গাঙ্গুলী আচ্ছা এখন একটু সম্বর্ধনা পর্ব চলবে তা আমাদের অনুষ্ঠানে একটু বিরতি ঘটলো আর কি না তোমাকে ছাড়ছি না এত সুন্দর তুমি পারফর্ম করছো ভীষণ ভালো লাগছে তার আগে আমাদের ক্লাবের পক্ষ থেকে তোমাকে পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নেওয়া হবে হ্যাঁ গুলামিন সাহেব আপনি আসুন আর আমাদের সকলের প্রিয় অভিনেত্রীকে একটু বরণ করে নিন পুষ্প স্তবক দিয়ে আর আপনারা সকলে মিলে একবার জোরে করতালি দিয়ে আপনারা আশীর্বাদ করুন এই বাংলার তনয়া যাতে আগামী দিনে আরো ভালো ভালো সিরিয়াল ছবি আপনাদের উপহার দিতে পারে থ্যাংক ইউ জোরে তালি হয়ে যাক একবার থ্যাংক ইউ খালেকদাকে অনেক অনেক ধন্যবাদ আর এখানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজ এখানে আনার জন্য আমার গলাটা আজকে একটু প্রচন্ড বসে গেছে অন্যান্য দিন এরকম বসা থাকে না আর কি রিসেন্টলি প্রচন্ড চিৎকাচাচি আমি তো সিন করছি তোমরা জানো তো আমি এখন বাচ্চা হয়ে গেছি দুটো দিক থেকে ঝুটি বেঁধে
উল্টো পাল্টা কাজ করে যাচ্ছে, কী যে করছে আমি সত্যি বলতে কি নিজেও জানি না। তো আমি রিসেন্টলি এরকম হলো যে গৌরীর ওপর প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করেছি, সেটা করতে গিয়ে এত আমার গলা খারাপ হয়ে গেছে, এখনই আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে। তোমাকে কিন্তু এবারে গান গাইতে হবে যে। এ বাবা, আমি সত্যি গান তো গাইতে পারি না, কি গাইবো আমি কিছু বুঝতে পারছি। এরা নিরাশ হয়ে যাবে, বহুত দূর দূর থেকে এসেছে কি ভাই, তাই তো? একটা গান তোমাকে গাইতেই হবে কিন্তু। না না, আমি আমি গান টান গাইতে পারি না, পাখি কোনোদিনও গান গাইতে পারে না, এটা সম্ভবই না। এই দেখো, তুমি যদি এই গান টান না গাও তাহলে কিন্তু এখন আমি যাত্রা করতে আরম্ভ করে দেবো। কি যাত্রা করবে? আমি যাত্রা করতে আরম্ভ করে দেবো, তারপর যদি গান না গায় এক্ষুনি আমি যাত্রা করতে আরম্ভ করে দেবো। এত রক্ত নদী সাঁতার দিয়া পাম্পার পার করিয়া তোমাকে লুটিয়া নিয়েছি, তোমার রূপে রশ্মিতে আজ মাঝে পড়ে। আপনি থামুন, আজকে না 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 না, আমি আপনাকে কিছু বলতেই দিতে পারছি না। আপনি যদি যাত্রা শুরু করেন তাহলে আমাকেও সেটা দেখতে এখানে বসে যেতে হবে, আমার তারপর বাড়ি যাওয়া হবে। তোমাকে গিয়ে যেতে হবে। এই কিন্তু আপনি যদি আমাকে এরকম করে ধমকি দিতে চান তাহলে যেতে হবে, হ্যাঁ কি না? এই তো দেখছো অরণ্য সিংহ রায়ের থেকে বড় মাফিয়া চলে এসেছে এখানে, হ্যাঁ কি না? আচ্ছা বাবা ঠিক আছে, তুমি গান গাইবে একটাই শর্তে, আমার গলা খারাপ সবাই বুঝতে পারছো, আমি যদি ভুলভাল গাই আর যদি গলা শুনতে খুব খারাপ লাগে তাহলে কিন্তু আমাকে ইট পার্কের ছোড়া চলবে না, ঠিক আছে? কিছুক্ষণ আগে তোমাকে ফুল দিল, ইট কোথায় দিল বাবা? চলো শুরু করো। বন্ধুগণ, আপনারা জানেন সমস্ত শিল্পীর একের পর এক তারা মঞ্চে আসেন, এবং দর্শক বন্ধুদের বলবো আপনার রাস্তাটা পরিষ্কার করে রেখে দেবেন, ওই দিক দিয়ে আসছে তারা, একটু প্লিজ দেবেন। তাহলে চলো শুরু করে দিই। আচ্ছা আমার গলা যেহেতু খারাপ তাই বেশিরভাগ সবাইকে কিন্তু আমার সাথে গলা মেলাতে হবে, মেলাবে তো? চলো তাহলে শুরু করে দিই। সবারই খুবই চেনা গান,
এবারে তাড়াতাড়ি শুটিং এ পালাতে হবে আমি জানি কিন্তু এত হাজার অডিয়েন্স আজ তোমাকে দেখতে এসেছে হ্যাঁ আমি শ্রমিক ভাইদের বলবো যারা ব্যারিকেডের মধ্যে ওই শ্রমিক ভাইদের বলবো ওই রাস্তাটা ফাঁকা রাখো আমাদের শিল্পীরা ঢুকবে শ্রমিক ভাইদের বলবো মহিলারা দেখতে পাচ্ছে না আরা পুলিশ প্রশাসনের সমস্ত Bojhe na